হ্যালো এভরিওয়ান, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেশেন্ট কেয়ার রেকর্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে একটা আইসিইউ বা সিসিইউতে রোগীর সুন্দর একটা ইনপুট আউটপুট বা কী পরিমাণ আমরা ওষুধ দিচ্ছি বা নিচ্ছি সেটার সুন্দর করে রেকর্ড দেখতে পারি। এবং এই ফ্লো চার্ট, এটাকে বলা হয় ফলো চার্ট বা ফ্লো চার্ট যেটাই বলেন, এটা হচ্ছে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে রোগীর কী অবস্থা, কী কী দেওয়া হচ্ছে সব কিছু কিন্তু আমরা একটা এই পেজের মধ্যে দেখলেই আওয়ার টু আওয়ার মেজার এবং ইন্সপেকশন করতে পারি। তো এখানে দেখুন যে এখানে উপরে আছে রেজিস্ট্রেশন নং, পেশেন্টের যে নর্মাল রেকর্ডসগুলো আছে ইনফরমেশন এগুলো দেওয়া আছে, যে উপরে আছে হচ্ছে রেজিস্ট্রেশন রং, তারপরে হচ্ছে পেশেন্টের নাম, তারপরে হচ্ছে বয়স, তারপরে মেল না ফিমেল, অ্যাডমিশন কখন হয়েছে সে সময়টা, শিশুতে কয়দিন হয়, ওয়ান নাকি টু, এবং রোগীর কী রোগ এগুলো দেওয়া থাকবে, কোন ডক্টরের আন্ডারে ভর্তি সেটাও দেওয়া থাকবে। এবং দেখুন এখানে নার্সিং সামারি, নার্সের ডিউটিরত সময় রোগীর যদি ডে শিফটে নার্সরা কী কী করছে সেটা ডে শিফটে দেওয়া থাকবে, এবং ইভিনিং টাইমে হচ্ছে কী কী করা হচ্ছে সেটাও লেখা থাকবে, এবং নাইট টাইমে, এখানে হচ্ছে নাইট টাইমে হচ্ছে কী কী থাকবে সেটাও নাইটের নার্সরা লিখে যাবে। আর এখানে দেখুন এখানে হচ্ছে আছে এই যে ইনফিউশন, আমরা স্যালাইন দিচ্ছি না কি দিচ্ছি, নর্মাল স্যালাইন না কি সিরিঞ্জ পাম্পে কী কী দিব সেই ওষুধগুলো হচ্ছে আমরা লিখব, নিচে হচ্ছে কী কী ইঞ্জেকশন দিচ্ছি সেগুলো লেখা আছে, আর আমরা হচ্ছে কি ওরাল ট্যাবলেট কী কী দেবো সেগুলো আমরা লিখে থাকবো ডিউটির সময় টু সময়। হ্যাঁ, এখন হচ্ছে রোগীর ট্রিটমেন্ট কী কী পাচ্ছে, ট্রিটমেন্টগুলো এখানে লেখা থাকবে, ডক্টররা লিখবে। এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি দেখি শ্বাস প্রশ্বাস, রেসপিরেটরি রেট, নর্মাল যে ভাইটাল সাইন্সগুলো থাকবে, আর আমরা উপরে দেখতে পাচ্ছি রোগীর উচ্চতা কত, ওয়েট কত, বিএমআই কত, ব্লাড গ্রুপ কি, অ্যালার্জি আছে কি না, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না এগুলো লেখা আছে। এবং এখানে দেখুন রেসপিরেটরি রেট কী কী আছে আমরা দেখতে পারবো, নর্মাল থেকে হচ্ছে কি উপরে যদি যায়, টেম্পারেচার আছে, হার্ট রেট। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাপে। এরপর হচ্ছে সিবিপি লাইন, এসএপি, পিসিও, কার্বন ডাইঅক্সাইড এগুলো সব দেওয়া আছে। এখানে হচ্ছে ইনফিউশন রেটটা আমরা সুন্দরভাবে যোগ করবো, ইনটেকের ঘরে ওরাল কী কী পাচ্ছে, টোটাল ইনটেক কতটুকু হচ্ছে, ইউরিন ভলিউম আউটপুটে, ইউরিন ভলিউম আদার্স টোটাল, তারপর হচ্ছে ব্যালেন্স করব, ইনজেকশন দেখাবো, ওরাল ড্রাগস দেখাবো। নিচে যদি ডক্টরের স্পেশাল কোনো নোট থাকে এখানে লিখবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ।